গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দি বিদ্রোহের কারণে তা নিয়ন্ত্রণে সেখানে গেছে একদল সেনা সদস্য জানা গেছে কারাগারের বাইরে থেকে একদল আন্দোলনকারী কারাগারের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এ নিয়ে চরম উত্তেজনা শুরু হলে ঢাকা থেকে হেলিকপ্টারে একদল সেনা সদস্য কাশিমপুর কারাগারে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আন্দোলনকারীরা জানায় কোটা সংস্কার আন্দোলনে আটকদের মুক্তি দেওয়ার ঘোষণা জানতে পেরে তাদের আনতে তারা ফটকে গেছেন এ সময় কারাগারের আকাশে কয়েকটি হেলিকপ্টার টহল দিতে দেখা যায় সেনানিবাস থেকে ভারী সমর সরঞ্জাম নিয়ে কারাগারে ঢুকেছেন তারা